আগামী পয়লা বৈশাখের পর থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে হবে এবং কোনোভাবেই ম্যানুয়ালি কর আদান প্রদান হবে না। ভূমি ব্যবস্থাপনায় সংকট নিরসনে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকানা নিশ্চিত করতে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হবে এবং সেটাই হবে মালিকানা সনদ। দুপুরে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে এক অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এই যে ডাকযোগে মৌজা ম্যাপ ও খতিয়ান অনলাইনে মামলা ব্যবস্থাপনা সিস্টেম আমরা ইয়ে করছি, আমরা ডিজিটাল সার্ভে শুরু করছি, বরগুনা পটিয়ে 5 কোটি খতিয়ানের আপলোড করা হয়েছে। আমি এমন ভাবে সেট করছি, এখানে আমি মন্ত্রী থাকবো না সারা জীবন, বাট যেটা করে যাচ্ছে আমরা সাস্টেনেবল করার জন্য আমরা কাজ করছি।